জীবন বিজ্ঞান ও পরিবেশ সান্ত্রা, তো এই বইটার পুষ্টি চ্যাপ্টারের নেক্সট পার্ট করার জন্য অনেকে বলেছিল। তো পুষ্টি চ্যাপ্টারের তো পুষ্টির সবই করে দিয়েছিলাম, শুধু এই সক্রিয়তামূলক প্রশ্নটা বাকি ছিল, তাছাড়া বাকি সবই করে দেওয়া আছে। তো এটা দেখে নাও, তো অনেকে প্রশ্ন করেছিলে কমেন্টে যে এটা করে দেওয়ার জন্য না তো অসুবিধা হচ্ছে। তো মানুষের পাকস্থলীর চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো, দেখে নাও। এটা এটা প্রান্তিকের যে বই, সেই বই থেকে পাকস্থলীর ছবি। নেক্সট যে আর একটা প্রশ্ন আছে সেটা দেখে নাও। বৃহদন্ত্রের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো, তো এই প্রশ্নটা উত্তর দেখে নাও। বৃহদন্ত্রের চিত্র, এইটা হচ্ছে বৃহদন্ত্র, এই চিত্রটা বৃহদন্ত্রকে অ্যাসেন্ডিং কোলন, অ্যাপেন্ডিক্স, মলাশয়, পায়ু, সিগময়েড কোলন, বিসেন্ডিং, ক্ষুদ্রান্তটা বাদ, শুধু এইটা এইটা হচ্ছে বৃহদন্ত্র, এইটা লিখবে না, এটা ট্রান্সভার্স কোলন। সংবহন থেকে এই চিত্রটা একটু প্র্যাকটিস করে রাখবে, হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র চিহ্নিত চিত্রাঙ্কন করো। হৃৎপিণ্ডের এই ছবিটা প্র্যাকটিস করবে, এটা ওই বই আছে 99 পেজে। রেচন থেকে নেফ্রনের চিত্রাঙ্কন, জালক পরিবেষ্টিত নেফ্রনের বিভিন্ন অংশ, বৃক্কের লম্বচ্ছেদ, এই চিত্রটাও দেখে রাখা ভালো। এটা আছে পেজ নম্বর 104। হৃৎপিণ্ডের এই চিত্রটা আঁকা একটু সহজ হবে, জীবনবিজ্ঞানের একটা মডেল সেট প্রশ্ন দেখে নাও। এবং এর শর্ট প্রশ্নের উত্তরগুলো দেখে নাও, 4 নম্বর সেটের উত্তরগুলো 1 আর 2 এর গুলো করে দেওয়া আছে, এটা মিলিয়ে নেবে।